সেটা নিয়ে কিন্তু এখানে কিন্তু সাধারণ যে ভোটাররা রয়েছেন তাদের সাথেও কিন্তু যে নির্বাচনী ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে। কিন্তু প্রিজাইডিং অফিসার কিন্তু শুধুমাত্র এখানে যারা সংবাদ সংগ্রহ হয়ে আসছেন এবং যারা মূলত এ বিষয়ে কথা বলছেন কেন চালু হচ্ছে না এ বিষয়ে প্রশ্ন করছেন তাদের কিন্তু ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন। শুধু সংবাদকর্মী নয়, সাধারণ ভোটাররা যারা এর বিরুদ্ধে কথা বলছেন তাদের কিন্তু ভোট কেন্দ্র থেকে কিছুক্ষণ আগেও বের করে দিয়েছে। যারা আমাদের সঙ্গে কথা বলেছেন তাদের কিন্তু কিন্তু ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছেন, তাদের যেহেতু বিভিন্ন অজুহাত দিয়ে কিন্তু প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন। আমি একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই, আসলে ইভিএম এ কি দেখতে পাচ্ছেন, কি হচ্ছে? ইভিএম এ সঠিকভাবে ভোট হয়, কোনো অসুবিধা নেই, ডিস্টার্ব নেই, একটু একটু শিক্ষিত হলেই বা অশিক্ষিত হলেও অসুবিধা নেই, দিতে পারবো ভোট। আসলে লিনিয়া আপনি যেমনটা শুনছেন, আমরা কিন্তু ইভিএম এর এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রের কিন্তু মহিলা বুথের যে একটি কক্ষ রয়েছে সেটি চালু হয়েছে এবং একই পাশে একটি পুরুষ কক্ষের ভোট শুরু হয়েছে, কিন্তু অন্য দুটি কিন্তু বুথ যে রয়েছেন এই এই বুথ কিন্তু বন্ধ রয়েছে, মেশিন বন্ধ রয়েছে, মেশিন কিন্তু এখনো চালু করতে পারেনি, কখন নাগাদ চালু হবে এটাও কিন্তু নির্দিষ্ট করে যে এখানে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু বলতে পারেননি কখন নাগাদ চালু হবে, কখন নাগাদ চালু হবে সে বিষয়টা কিন্তু এখন পর্যন্ত বলতে পারেনি। তবে কিছুক্ষণ পরে হয়তো বা চালু হতে পারে। আমি একটু ভোটারদের সাথে কথা বলতে চাই, সাধারণ আসলে কখন আসছেন, কি দেখছেন ইভিএম মেশিন? ইভিএম মেশিন তো এসে ধরে দিতেছে নষ্ট ভাই, আমরা তো দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে ভোট তো দিতে পারছি না। হ্যাঁ, তখন জানি না কখন মেশিন ঠিক হয়, বলছে আমরা চেঞ্জ করার জন্য পাঠাইছিল, এখন কতক্ষণ নাগাদ ভোট শুরু হবে এটাও আমরা বলতে পারতেছি না। আপনাদের কি বলছেন? আমাদের বলছিল আমরা মেশিন চেঞ্জ করতে আমরা ইয়ে করছি, আমরা আবার ওনাদেরকে বললাম যে চেঞ্জ করবেন না, বলে হ্যাঁ চেঞ্জ করতে আমরা লোক পাঠাইছি আপনারা একটু অপেক্ষা করেন। তো আমরা তো লোক দাঁড়ায় আছে, অনেক মুরব্বীরা আছে, অনেক অসুস্থ ব্যক্তি আছে, তাদের তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে গরমের মধ্যে। হ্যাঁ আসছে তো অনেকক্ষণ, কিন্তু ওই যে মেশিনটা নষ্ট হয়ে গেছে বলে এই জন্য দাঁড়ায় আছি। আমি আরো একজন ভোটারের সাথে কথা, আসলে কতক্ষণ আসছেন, কি দেখতে পাচ্ছেন, বিচার থেকে কি বলছে, ভোট কেন নিচ্ছে? বিচার পর্যন্ত যাইনি ভাইয়া, এইমাত্রই আসলাম, এগিয়ে পাঠাইছি অনেকক্ষণ ধরে, কিন্তু কি বলবো আর, এতক্ষণ অপেক্ষা করা সম্ভব? আর সারাদিন তো কত ভোট চলবে, তত নিয়ে কারণ নেই, তিনি কিন্তু এখন পর্যন্ত তিনি কোন সুরাহা করতে পারছেন না। আসলে শুধুমাত্র তার ক্ষোভ রয়েছে সাংবাদিকদের প্রতি এবং যারা মূলত এখানে নিউজ সংগ্রহে আসছেন তাদের প্রতি কিন্তু তার ক্ষোভ রয়েছেন, কেন ইভিএম মেশিন বন্ধ রয়েছেন, এই সংবাদ সংগ্রহ করা যাবে না, তিনি কিন্তু এমন নির্দেশনাও দিয়েছেন। আসলে কখন নাগাদ শুরু হবে এটি তা কিন্তু এখন পর্যন্ত কেউই বলতে পারছে না। সাধারণ যে ভোটাররা রয়েছে তারা কিন্তু ব্যাপক বিড়ম্বনায় পড়েছে, কখন নাগাদ ভোট হবে এটাও কিন্তু জানেন না, যেহেতু প্রায় এক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আমার কাছে সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল লিনিয়া, খুলনার সরকারি করণেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ইভিএম মেশিন যে বন্ধ রয়েছে তার সর্বশেষ খবর।